কাছের ও দূরের বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, আলিফ টেলিকম এবং ঝটপট টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সাথে রয়েছে আমি পলাশ মাহমুদ। বন্ধুরা, প্রতিবার আপনাদের জন্য ছোট ছোট গ্যাজেট নিয়ে আমি কিন্তু ভিডিও ক্রিয়েটিং করে থাকি, আনবক্সিং করে থাকি। এবার আজকে নতুন করে নিয়ে এসেছি বন্টেল A225+। ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম যেটা ছিল বন্টেল A225 অনলি। তো এই ফোনটিতে এক্সট্রা কি পিছা রয়েছে, এর বিশেষত্ব কী রয়েছে, আমি সে ব্যাপারগুলো আপনার সাথে এক এক বলবো। আর বন্টেল আমার দেখা যতগুলো ফোন আমি দেখেছি, এরা স্টাইল নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা করে সে বন্টেল কোম্পানি। তো চলুন আমরা প্রথমে দেখে নিই সেখানে কী রয়েছে। 1.77 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, 0.08 পিক্সেল ক্যামেরা রয়েছে, যেটা খুবই আসলে নর্মাল হয়ে থাকে এসব ক্ষেত্রে। আর রয়েছে ডুয়েল সিম ক্যামেরা, বিগ ব্যাটারি, MP3 MP4 সাপোর্টেড, রেডিও সাপোর্ট করবে, আর রয়েছে লাউড স্পিকার, 32 GB মেমোরি কার্ড সাপোর্ট করবে, ফ্ল্যাশ লাইট রয়েছে এতে। তো চলুন তাহলে আমরা সময় নষ্ট না করে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে। তার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এক বছরের কোম্পানি আপনাকে কিন্তু ওয়ারান্টি দিচ্ছে এবং 3 মাসের কিন্তু গ্যারান্টি দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট, 3 মাসের মধ্যে যদি আপনার ফোনটি কোনো কারণে সমস্যা হয়, আপনি আপনার রিটেলারের কাছ থেকে ফোনটি নতুন নিতে পারবেন 3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়, এবং 12 মাসের ওয়ারান্টি তো রয়েছেই। তো চলুন তাহলে ভেতরে চলে যাওয়া যাক। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোন, সাথে কি রয়েছে, সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, এটা সাধারণত সব ফোনেই থাকে। রয়েছে একটি ব্যাটারি। ব্যাটারির ব্যাপারটা আমি যদি একটু এভাবে বলতে থাকি, সেটা হচ্ছে আসলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ব্যাটারি তৈরি করার কারণে কখনো যদি ব্যাটারি একটি সমস্যা হয়, দেখা যায় ব্যাটারিটা খুঁজে পাওয়া যায় না, কিন্তু এটা হচ্ছে একবারে কমন ব্যাটারি, আর টাইপ সি ব্যাটারি যেটাকে আমরা বলে থাকি। এটা সাধারণত নর্মাল নোকিয়াতে যেসব ব্যাটারিগুলি ব্যবহার হয়, এটি কিন্তু সে ব্যাটারিতে কাজ চলবে। এখানে রয়েছে একটি হেডফোনস, এখানে রয়েছে একটি বেল্ট, আপনি চাইলে এটিকে হ্যাঙ্গিং করতে পারবেন। এখানে বেল্ট রয়েছে, রয়েছে চার্জিং কেবল, আদার্স সব কিছু রয়েছে এতে, ঠিক আছে। এই ফোনটি কিন্তু 2টি কালারে আসে, সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড। আপনি চাইলে যে কোনোটাই আপনি সংগ্রহ করে নিতে পারেন। এই সেই কাঙ্ক্ষিত ফোনটি। অনেকেরই আমি দেখেছি অভিজাত যারা অনেকেই এই ধরনের একটা ফোন হাতে নিয়ে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি অনেকে দেখেছি আমার কাছ থেকে অনেকে ক্রয় করেছেন, এই ফোনটি নিয়েছেন। এই ফোনটির যে লুক এবং যে ফিনিশিং আপনি দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত অসাধারণ লাগে আমার কাছে। মূল্যের তুলনায় এটা খুবই দুর্দান্ত। যদি আপনি এই ধরনের একটি ফোন যদি নোকিয়ার আপনি নিতে যান, ফোল্ডিং একটি ফোন, সেটা কিন্তু 7,000 টাকার কমে আপনি কিন্তু পাচ্ছেন না। তো এটি মূল্য আমি একটু পরে আপনাদেরকে বলছি, হতাশ হচ্ছেন হবেন না, আমি বেশি সময় নেব না, শুধু একবার ব্যাটারিটি লাগিয়ে আপনাদেরকে ফোনটি অন করে দেখাবো। দেখতে পাচ্ছেন 2টি স্লট, SIM1-2 এবং এর রয়েছে মাইক্রো এসডি কার্ড। দেখুন সাউন্ডটাও কিন্তু লাউড, যারা গান শুনতে পছন্দ করেন তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন। পেছনে এই জায়গাতে রয়েছে ক্যামেরা, বন্টেল লেখাটি ক্লিয়ার রয়েছে। দেখুন এই যে বাটন যেগুলি রয়েছে, বাটনটা কিন্তু কনসোল বাটন, লাইটটা আপনি দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার, হাতের অন্ধকারেও কিন্তু এটি দুর্দান্ত আলো দেবে। এবং আমরা যদি একটু বাটনটাকে এভাবে করে ফ্রেস করি, দেখুন যাদের একটু কালার সমস্যা হয়, আমরা দেখে থাকি অনেক সময় যারা একটু বয়োবৃদ্ধ, যাদের একটু বয়স হয়েছে, তারা সঠিকভাবে কিন্তু অক্ষরগুলোকে দেখতে পান না, তো সেক্ষেত্রে এটি কিন্তু একটু কাজে দেবে। দূর থেকেও কিন্তু যেহেতু এটি অক্ষরগুলি বড় এবং দূর থেকে এটি দেখা খুবই সম্ভব। এই ফোনটির মূল্য আমি আপনাদেরকে এখনই বলবো। দেখুন এই ফোনটির মূল্য হচ্ছে, আপনি আমাদের কাছ থেকে যদি ফোনটি নিতে যান, তাহলে আপনি 1280 টাকার ভেতরে এই ফোনটি আমার কাছ থেকে নিতে পারবেন। আমার আশপাশে যারা দেখতে পাচ্ছেন আমাকে,
এই ভিডিওতে মাধ্যমে দেখতে পাচ্ছেন তারা আমার শোরুম থেকে সংগ্রহ করতে পারেন। নিচে দেওয়া যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের মাধ্যমে কল করে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনার নিকটবর্তী বনটেলের যে কোনো শোরুম থেকে এই ফোনটি সংগ্রহ করতে পারেন। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ছোটো ছোটো গ্যাজেট নিয়ে আমি কিন্তু মোবাইল নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি, বড় বড় ডিভাইস আমি নিয়ে আসি না। যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলি দেখেছেন তারা নিশ্চয় জানেন আমি বড় কোনো প্রোডাক্ট নিয়ে ভিডিও ইচ্ছে করলে তৈরি করতে পারি, কিন্তু আমি করি না। এখন বিদায় নেব। এতক্ষণ পর্যন্ত যেহেতু এই ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, যাওয়ার পূর্বে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে প্রেস করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।